নমস্কার বন্ধুরা, সবাইকে ক্রিপ্টো বার্তায় স্বাগত জানিয়ে শুরু করছি পিকে। শুরুতেই আজকে যে কয়েনটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আরবিট্রাম কয়েন। আরবিট্রাম কয়েনটা সম্পর্কে আপনাদের ডিটেলস জানাবো এবং বলবো এর প্রাইস প্রেডিকশন। এবং আরবিট্রাম কয়েনটা কিন্তু প্রথমবারের জন্য মূল রান দেখতে যাচ্ছি। যে কোনো কয়েন যখন প্রথমবারের জন্য মূল রান দেখতে যায় তার কিন্তু প্রাইস প্রেডিকশন করা খুব টাফ হয়। তার কারণ হচ্ছে এর যখন প্রাইস বাড়তে থাকে তখন সেলিং প্রেশার আসে না, নতুন প্রাইস এঙ্গেনে কিন্তু হোল্ডাররা, যে পুরনো হোল্ডাররা ছিল তারা লসে ছিল, তারা সেল করে দেবে এই ভয়টা কিন্তু থাকে না। যে কারণে কিন্তু নতুন কয়েনের থেকে কিন্তু আমরা একটা ভালো এক্সপেকটেশন র্যালি দেখতে পারি এবং সেটাও কিন্তু হতে চলেছে আরবিট্রামের ক্ষেত্রে। আরবিট্রাম কিন্তু টক করে দিচ্ছে পলিগন, অপটিমিজম এইসব লেয়ার টু সলিউশনের সাথে, এবং সাথে আসছে শিবায়নুর লেয়ার টু সলিউশন। আরবিট্রাম কয়েনটা কিন্তু যথেষ্ট পরিমাণে একটা ভালো হাইপ ক্রিয়েট করেছিল মার্কেটে যখন কিন্তু আরবিট্রাম লঞ্চ হয়। তার কারণ হচ্ছে আরবিট্রাম কিন্তু এয়ারড্রপ করেছিল এবং সেই এয়ারড্রপ থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ লোকে প্রফিট করেছে। সেই কারণে আরবিট্রামের ওপর একটা মানুষের আলাদা ফেথ আছে বলা যায়, যেটা কিন্তু সুই বা অন্যান্য কয়েনের পক্ষে নেই। তার কারণ হচ্ছে তারা এয়ারড্রপ দেবে বলেও দেয়নি। তো আরবিট্রামের ক্ষেত্রে কিন্তু ট্রানজ্যাকশন যদি এখন দেখি, ডেইলি ট্রানজ্যাকশন ভলিউম কিন্তু যথেষ্ট পরিমাণ বেশি। তার কারণ হচ্ছে এখনও আরবিট্রামে কিন্তু ট্রানজ্যাকশন চলছে এবং আরবিট্রামের যে টোটাল ভ্যালুটা টিভিএল সেটাও কিন্তু যথেষ্ট পরিমাণ বেড়েছে। এটা একটা যথেষ্ট পরিমাণ পজিটিভ দিক, কারণ আরবিট্রামের ওপর লোক ভরসা করছে। এবার আপনাকে দেখতে হবে যে আরবিট্রামের যে টোকেনের সার্কুলেশন এটা কিন্তু সবথেকে বেশি সমস্যা কোনো নতুন টোকেনের ক্ষেত্রে বা নতুন কয়েনের ক্ষেত্রে। তার কারণটা এটাই যে আর 2023 সালে আরবিট্রাম কয়েনটা আসার পর থেকে কিন্তু খুব বেশি কোনো সার্কুলেশনে আসেনি। প্রথমবার নিয়ে কিন্তু টোকেন আনলক করা যাবে। টোটাল যে সার্কুলেশনটা আসছে 2025 আগে সেটা সম্পর্কে আপনাদের ডিটেলস বলবো। এবং আরবিট্রাম কি কাজটা করে পলিগনের মতো নাকি পলিগনের থেকে একটু আলাদা সেটাও কিন্তু খুব সহজ ভাষায় কিন্তু আপনাদের বলবো। এবং চাইবো অবশ্যই একটা লাইক করুন, তার কারণ হচ্ছে এত সহজে এত সোজাভাবে কিন্তু আপনাদের বোঝানো আমার পক্ষে খুব সহজ করে তুলতে একটা ভিডিও পেছনে যথেষ্ট পরিমাণ রিসার্চ লাগে এবং সেই রিসার্চের দাম তিনি তখনই পাই যখন আপনারা কিন্তু একটা লাইক করেন। তো শুরু করছি আমি আরবিট্রাম কীভাবে কাজ করে সেই বিষয়টা নিয়ে। আগের দিন আমি পলিগনের ভিডিওটা করেছিলাম এবং পলিগন ভিডিওটায় আপনারা লেয়ার টু স্কেলিং সলিউশন মানেটা আপনারা বুঝতে পেরেছেন যে ইথেরিয়ামকে কিন্তু সার্ভিস দেওয়ার জন্য এই কয়েনগুলোকে বানানো হয়েছে। তো যেমন হচ্ছে পলিগন আমি বললাম, ঠিক তেমনই কিন্তু আরবিট্রাম কিন্তু দুটো কয়েন দুভাবে কাজ করে। পলিগন ম্যাটিক কী করে, পলিগন ম্যাটিক ইথেরিয়ামের যে ট্রানজ্যাকশানটা সেটা কিন্তু নিজের ব্লকচেনের ওপর কিন্তু কম্পাইল করে ইথেরিয়াম চেনে নিয়ে দেয়। কিন্তু আরবিট্রামকে যদি দেখতে যান, আরবিট্রাম কিন্তু ইথেরিয়ামের ওপর তৈরি হওয়াই একটা কয়েন। তো স্কেলিং সলিউশন জিনিসটা কী সেটা নিয়ে কিন্তু ডিটেলস বলেছিলাম, আবারও বলে দিচ্ছি। স্কেলিং সলিউশন মানে হচ্ছে ইথেরিয়াম ব্লকচেনের ওপর বেশ কিছু সমস্যা আছে, যে সমস্যাটা হলো স্পিডের সমস্যা এবং সমস্যা হচ্ছে ট্রানজ্যাকশানের গ্যাস ফিজের। এই দুটো সমস্যা কিন্তু খুব বেশি বড় সমস্যা, কারণ ইথেরিয়ামের ট্রানজ্যাকশান পার সেকেন্ড হচ্ছে 30টার কাছাকাছি এবং সেটাকে এনহ্যান্স করার জন্য যদি একই সময়ের মধ্যে 1 সেকেন্ডে যদি 10,000টা ট্রানজ্যাকশান চলে আসে ইথেরিয়ামের পক্ষে সম্ভব নয় সেটাকে স্কেলিং করা বা ট্রানজ্যাকশানগুলোকে ম্যানেজ করা। সেই কারণেই কিন্তু পলিগন ম্যাটিক বা আরবিট্রাম এরা কিন্তু লেয়ার টু সলিউশন প্রোভাইড করে, স্কেলিং করে, মানে এই যে স্পিড এবং গ্যাস ফিম দুটোকেই কিন্তু মেনটেন করতে সাহায্য করে। এবং পলিগনের ক্ষেত্রে কী হয়, পলিগন নিজে সাইড চেইন তৈরি করে ট্রানজ্যাকশানকে কম্পাইল করে প্রসেস করে দেয়। এবং আরবিট্রামের ক্ষেত্রে কিন্তু একটু আলাদা, তার কারণ হচ্ছে আরবিট্রাম ইথেরিয়াম ব্লকচেনের ওপরই তৈরি, ইথেরিয়াম ব্লকচেনের ওপর কিন্তু কম্পাইল করে ট্রানজ্যাকশানগুলোকে প্রসেস করে। এবং এই দুটো পয়েন্টেরই কিন্তু পোটেনশিয়াল অনেক বেশি, কিন্তু আরবিট্রামের ক্ষেত্রে একটু বেশি। তার কারণ আমি বলে নিই, তার কারণ হচ্ছে আরবিট্রাম কিন্তু নতুন প্রজেক্ট এবং এর কিন্তু আস্তে আস্তে পার্টনারশিপ হবে এবং সাথে সাথে প্রথমবার মূল রান দেখবে, যে কারণে কিন্তু আরবিট্রামের বলা যায় পোটেনশিয়াল আরও বেশি বাড়িয়ে তোলে। এবং যদি উল্টো দিক থেকে দেখি পলিগনের দিক থেকে, তাহলে কিন্তু পলিগনের ম্যাক্সিমাম সাপ্লাই কিন্তু সার্কুলেশনে চলে এসেছে এবং এটাও একটা বড় পজিটিভ দিক। আগামী দিনে কিন্তু এর থেকে আমরা ডাউনফল দেখবো না সার্কুলেশন সাপ্লাইয়ের কারণে। উল্টো দিকে কিন্তু আরবিট্রামের কিন্তু সার্কুলেশনে সাপ্লাই আসতে থাকবে 2025-26 অবধি। তো 3 বছরেই কিন্তু আনলক হতে থাকবে টোকেন, এমনটাই কিন্তু জানা গেছে। তো আরবিট্রাম এবং পলিগন দুটো প্রজেক্টই যথেষ্ট পরিমাণ ভালো। আরবিট্রাম কয়েনটা কিন্তু নতুন গুণান দেখতে যাচ্ছে, কিন্তু প্রাইস প্রেডিকশন করা খুব ডিফিকাল্ট। কারণ হচ্ছে আমি প্রথমেই বললাম যে
কোথাও নিয়ে কিন্তু সেলিং প্রেশার আসবে না পুরোনো হোল্ডারদের থেকে, যেটা কিন্তু পলিগনের সমস্যাটা হতে পারে। তো দুটো কয়েন কিন্তু নিজের জায়গায় যথেষ্ট পরিমাণ ভালো কাজ করছে, এবং বলা যায় যে স্কেলিং সলিউশনে এই দুটো কয়েন কিন্তু একে অপরকে টেক্কা দিতে পারে, এবং সাথে অপটিমিজমও আছে। অপটিমিজমের সার্কুলেশন সাপ্লাই কিন্তু যথেষ্ট কম এবং টোটাল সাপ্লাইও যথেষ্ট কম। এবং আরবিট্রাম কয়েনটা বলা যায় ট্রানজ্যাকশান পার সেকেন্ড প্রায় বলা যায় 40,000 কাছাকাছি, এবং উল্টো দিকে যদি পলিগনের ক্ষেত্রে দেখি সেটা কিন্তু 65,000 মানে 65,000। তো একে অপরকে দুদিক থেকেই বলা যায় মানে টেক্কা দেওয়ার চেষ্টা করে, এবং সাথে সাথে কী হয় আরবিট্রাম কিন্তু ইথেরিয়াম ব্লকচেনের উপর একটা প্যারাচেন তৈরি করার চেষ্টা করে যথেষ্ট পরিমাণ আগামী দিনে। ভবিষ্যৎ বলা যায় সুদূর প্রসারী, কারণ বর্তমানে কিন্তু $1 আশেপাশে ঘোরাফেরা করছে, এবং এই কয়েনটাকে বাইং করার জন্য আমি বাইং কল দেবো $1 অবশ্যই নিচ্ছি। $1 নিচের আগে কিন্তু এই কয়েনটাকে এই মুহূর্তে বাইং করা আমার মনে হয় ঠিক হবে না, তার কারণ হচ্ছে সার্কুলেশনে কিন্তু সাপ্লাই আসবে, এবং 2024 সালের মার্চে কিন্তু একটা বড় আনলক হতে যাবে। তো সেই অনুযায়ী যদি দেখি তাহলে কিন্তু আরবিট্রামের ক্ষেত্রে বলা যায় মার্চের আশেপাশে, মার্চ এপ্রিলের আশেপাশে যদি বাইং করা যায় আমার মনে হয় যথেষ্ট পরিমাণ ভালো হবে। কারণ হচ্ছে তারপর থেকে কিন্তু মূলডাউন একটা স্টার্ট হবে, এবং সেখানেও গিয়েও কিন্তু 2025 সালে তখন আনলক আসে। সেই অনুযায়ী দেখে কিন্তু আপনাকে অ্যাভারেজ আউট করতে হবে, বর্তমানে আপনি বাইং কল নিতে পারেন কোনো অসুবিধা নেই। তো এর পোটেনশিয়াল কিন্তু যথেষ্ট পরিমাণ বেশি হবে, তার কারণ হচ্ছে নতুন প্রজেক্ট আগামী দিনে এর মধ্যে কত টাকা আর কি মার্কেট ক্যাপ হবে সেটা কিন্তু বলা খুব কঠিন। আরও দুটো কঠিন প্রতিপক্ষ থাকার কারণে কিন্তু কী মার্কেট ক্যাপ হবে, কীভাবে ডিস্ট্রিবিউশন হবে এটা বলা খুব বলা যায় একটু কঠিন ব্যাপার। এবং এর অল টাইম হাই মোটামুটি $4-5 কিন্তু অবশ্যই যাবে, এবং বিয়ন্ড এর থেকেও যেতে পারে। তার কারণ হচ্ছে আমি বললাম ফার্স্ট হোল্ডার দেখতে যাচ্ছে কোরবল সেলিং প্রেশার থাকবে না হোল্ডারদের থেকে, সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো এর দিক হতে পারে। তো আর একটা জিনিস বলেন যে স্কেলিং করা বা লেয়ার টু স্কেলিং সলিউশন মানেটা হচ্ছে এটাই যে ইথেরিয়াম ব্লকচেনের ওপর যখন নেটওয়ার্কের কনজেশন হয় এবং গ্যাস ফি বেড়ে যায়, এই দুটোকে স্কেল করার জন্যই মেনলি স্কেলিং সলিউশন তৈরি করা হচ্ছে। যেটা হচ্ছে ইথেরিয়াম হচ্ছে সবথেকে বড় ব্লকচেন, যেখানে কিন্তু ডেভেলপাররা স্মার্ট কন্ট্রাক্ট ড্যাপস তৈরি করে। ড্যাপস মানে হচ্ছে ডিসেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশন, যেমন কিন্তু ইউনিসোয়াম, যেমন কিন্তু মেটামাস্ক ওয়ালেট। তো এইগুলোকে তৈরি করার জন্য কিন্তু প্রথম পছন্দ ডেভেলপারদের ইথেরিয়াম। তো এইটাকে কিন্তু মেনটেন করার জন্য যাতে গ্যাস ফিস বা নেটওয়ার্কের কন্ডিশন না আসে, ট্রানজ্যাকশান যাতে ঠিকঠাক হয়, সেই কারণে কিন্তু লেয়ার টু সলিউশনগুলোকে দরকার, এবং সেই ফাজি প্রোভাইড করে কিন্তু পলিগনম্যাটিক আরবিট্রাম অপটিমিজম লেয়ার টু হিসেবে। এবং এই লেয়ার টু হিসেবে কাজ করার সাথে সাথেই তারা কিন্তু করে যে ট্রানজ্যাকশানগুলো আরবিট্রাম বা পলিগন ম্যানেজ করে সেটা হচ্ছে ইথেরিয়াম চেনে যে ট্রানজ্যাকশানগুলোকে হয়, সেই ট্রানজ্যাকশানগুলোকে কিন্তু আরবিট্রাম বা পলিগনের নিজের চেনে কিন্তু বান্ডেল করে, বান্ডিল করে কিন্তু একবারে প্রসেস করে, মানে 10টা ট্রানজ্যাকশানকে বা 1,000টা ট্রানজ্যাকশানকে একসাথে নিয়ে তারপরে প্রসেস করে, যেক্ষেত্রে কিন্তু সুবিধা হয়। তার কারণ হচ্ছে ইথেরিয়ামের কিন্তু ট্রানজ্যাকশান পার সেকেন্ড মাত্র 30টা, এবং আরবিট্রাম বা পলিগন ব্লকচেনের ক্ষমতা প্রায় 65,000 এবং 40,000, যেটা হচ্ছে পলিগনের ক্ষেত্রে 65,000 এবং আরবিট্রামের ক্ষেত্রে 40,000। তো সেক্ষেত্রে খুব ইজিলি কিন্তু পার সেকেন্ডে 40,000 ট্রানজ্যাকশান বা 65,000 ট্রানজ্যাকশান কিন্তু ইজিলি করতে পারে। সেই কারণেই কিন্তু ট্রানজ্যাকশানগুলোকে কম্বাইন বা কম্পাইল করে কিন্তু প্রসেস করে দেয় ইথেরিয়াম চেনে। এটা কিন্তু যথেষ্ট পরিমাণ বড় ওয়ার্ক, এবং এই কাজটাই কিন্তু মেনলি করে আরবিট্রাম অপটিমিজম বা পলিগন। তো আমার মনে হয় এই সম্পর্কে আপনার টোটাল ধারণা ক্লিয়ার হচ্ছে লেয়ার টু সলিউশন বা লেয়ার টু স্কেলিং কী জিনিস। এবং ভিডিওটাকে অবশ্যই লাইক করার চেষ্টা করবো, লাইক ছাড়া কিন্তু এরকম মোটিভেশান আসে না এত সহজভাবে এত সরলভাবে আপনাদের বাংলায় আপনাদের কাছে উপস্থাপনা করতে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাকে একটা লাইক